জিওমেট্রি পরবর্তী ক্লাসে সকলকে স্বাগত। আশা করি তোমরা বাড়িতে পড়াশোনা করছো। এর আগের ভিডিওসগুলো দেখেছো নিশ্চয়ই, সেখানে যথাসাধ্য তোমাদের বোঝার মতো করে চেষ্টা করেছি। তাতেও যদি কিছু কমি তোমরা দেখে থাকো তাহলে সেটা আমাকে জানাবে। তো আজকের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা পড়বো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। তো আগে আমরা দেখে নেব স্পর্শক বা ট্যাঞ্জেন্ট কি। ধরো একটা বৃত্ত আর একটা সরলরেখা, তারা তিন ভাবে অবস্থান করছে। এরকম হতে পারে যে সরলরেখাটা বৃত্তের একদম বাইরে ছিঁড়ে গেছে, বৃত্তের সাথে কোথাও ছেদ করেনি। এমন হতে পারে সরলরেখাটা বৃত্তকে দু জায়গায় ছেদ করেছে দুটো নির্দিষ্ট বিন্দুতে, ধরো এ আর বি। আর আরেকটা সিচুয়েশন হতে পারে যেখানে বৃত্ত আর সরলরেখার মধ্যে একটাই মাত্র সাধারণ বিন্দু, সেটা হচ্ছে পি। যখন বৃত্ত আর সরলরেখার মধ্যে একটাই মাত্র সাধারণ বিন্দু পাবে, সেই অবস্থানটাকে বলা হয় ট্যাঞ্জেন্ট বা স্পর্শক অবস্থান। আর যখন দু জায়গায় ছেদ করে তখন সেটাকে ছেদক বলে, সেকেন্ড বলে। আর এক্ষেত্রে সরলরেখাটা বৃত্তের মধ্যে কোনো সাধারণ বিন্দুই নেই, এটার কোনো নাম নেই, এটা সরলরেখাটা বাইরে দিয়ে গেছে। ঠিক আছে, তাহলে কি বুঝলাম? তোমরা স্পর্শকের সংজ্ঞাটা লিখে নাও। যখন একটি সরলরেখা এবং একটি বৃত্তের মধ্যে কেবলমাত্র একটি সাধারণ বিন্দুর অস্তিত্ব থাকবে, যখন সরলরেখা এবং একটি বৃত্তের মধ্যে কেবলমাত্র একটি সাধারণ বিন্দুর অস্তিত্ব থাকবে, তখন সেই সরলরেখাটিকে উক্ত বৃত্তে স্পর্শক বলা হবে, এবং ওই সাধারণ বিন্দুটিকে অর্থাৎ এই পি বিন্দুটিকে বলা হবে স্পর্শ বিন্দু বা পয়েন্ট অফ কন্টাক্ট। আর যখন কোনো সরলরেখা এবং কোনো বৃত্তের মধ্যে দুটি সাধারণ বিন্দুর অস্তিত্ব থাকবে, তখন সেই সরলরেখাটিকে বলা হবে ছেদক বা সেকেন্ড। ঠিক আছে, এবার আমরা উপপাদ্যে ঢুকব। আমাদের প্রথম উপপাদ্য সেটা হচ্ছে, লেখো বৃত্তের স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, বৃত্তে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ অনুরূপ স্পর্শকের উপর লম্ব। তার মানে রেডিতে বলে দাঁড়ায় রেডিয়াস ইজ পারপেন্ডিকুলার টু দ্য ট্যাঞ্জেন্ট অ্যাট দ্য পয়েন্ট অফ কন্টাক্ট। তো তোমরা আবার একটা বৃত্ত আঁকো, ধরো কেন্দ্র, ধরো এটা হচ্ছে আমার স্পর্শ, ধরো স্পর্শটা আমি এটি। একটা কথা মনে রাখবে, যখনই স্পর্শক আঁকবে স্পর্শকে তোমাদের তীর চিহ্ন দিতে ভুলবে না, তার কারণ হচ্ছে স্পর্শক কিন্তু একটা সরলরেখা, মাথায় রাখবে। এই জন্য স্পর্শকের কিন্তু কোনো দৈর্ঘ্য হয় না, পরবর্তীকালে যখন দৈর্ঘ্যের প্রসঙ্গ আসবে তখন আমি ব্যাপারটা আলাদা করে বলে দেবো। স্পর্শক যেহেতু সরলরেখা, তাই স্পর্শকের কিন্তু কোনো দৈর্ঘ্য হয় না। ধরো এ বি সরলরেখা, সেটা ও কেন্দ্রীয় বৃত্তকে ধরো পি বিন্দুতে স্পর্শ করেছে। আমাকে প্রমাণ করতে হবে ও পি সেটা এ বির ওপর লং। তো কী করে প্রমাণ করবো আমরা? আমরা এ বি সরলরেখার ওপর একটা যে কোনো জায়গায় কিউ বিন্দু নিলাম যা কিনা পি বিন্দু থেকে পৃথক। কি বললাম? আমরা এ বি সরলরেখার ওপর যে কোনো জায়গায় একটা কিউ বিন্দু নিলাম যা কিনা পি বিন্দু থেকে পৃথক। এবারে আমরা ও কিউ যুক্ত করলাম। এবার স্পর্শকের সংজ্ঞা থেকে একটু আগে আমরা দেখেছি যে স্পর্শ সরলরেখা এবং বৃত্তের মধ্যে একটাই মাত্র সাধারণ বিন্দুর অস্তিত্ব থাকে, সেটা এখানে পি, এবং বাকি সব বিন্দু স্পর্শকের ওপর তারা কিন্তু বৃত্তের বাইরে। তো এক্ষেত্রে কিউ যেহেতু পি বিন্দু ব্যতি রেখে এবি সরলরেখার উপর কোনো বিন্দু, তাই কিউ বিন্দু অবশ্যই বৃত্তের বাইরে হবে। তাই আমি যখন ও আর কিউকে যুক্ত করবো, তার সেই রেখাংশটা বৃত্তকে একটা জায়গায় ছেদ করবো, ধরো সেই বিন্দুটা আর। এবার যেহেতু কিউ বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত,
তাহলে আমি লিখতে পারি কি যে ওয়া লেস দ্যান কিউ, কিউ বৃত্তের বাইরে অবস্থিত, তাই ও থেকে কিউ বিন্দুর দূরত্ব সেটা ব্যাসার্ধ থেকে বেশি হবে, তাই আমি ওয়া লেস দ্যান কিউ বলতে পারি। তারপরে বলতে পারি বা ওপি লেস দ্যান কিউ, কেন, কারণ হচ্ছে ওয়ার সমান ওপি, ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু ওয়ার সমান ওপি একই বৃত্তের ব্যাসার্ধ, তাই কি হলো ওপি লেস দ্যান ওপি। এবার দেখো কিউ যেহেতু এবি সরলরেখার উপর স্থিত যে কোনো বিন্দু যা কিনা পি বিন্দু থেকে পৃথক, তাহলে আমরা ক্লাস এইটের সেই উপপাদ্যটা একবার মনে করবো, সেখানে বলা হয়েছিল, এটা আমি আলাদা করে এখানে বলছি, ধরো একটা সরলরেখা তার বহিঃস্থ বিন্দু ও, সেই ও বিন্দু থেকে এই সরলরেখা পর্যন্ত যত সকল রেখাংশ অঙ্কন করা যায় তাদের মধ্যে লম্ব রেখাংশটা ক্ষুদ্রতম, এবং উল্টোভাবে বিপরীত ক্রমে আমরা এটাও বলেছিলাম যে ও থেকে এবি সরলরেখা পর্যন্ত যত রেখাংশ অঙ্কন করা যায় তাদের মধ্যে ক্ষুদ্রতম রেখাংশটি ওই সরলরেখার উপর লম্ব হবে। এবার খেয়াল করে দেখো ওপি লেস দেন ওকিউ, এই ফলাফলটা এবি সরলরেখার উপর সকল বিন্দু যারা কিনা পি বিন্দু থেকে পৃথক সবার জন্য সত্য। ঠিক আছে, তোমরা এই কথাটার পর লিখবে, এই লাইনটার পর লিখবে, লেখো যে উপরোক্ত ফলাফল, উপরোক্ত ফলাফল এবি সরলরেখার উপর অবস্থিত সকল বিন্দু যারা পি বিন্দু থেকে পৃথক তাদের প্রত্যেকের জন্য সত্য। অর্থাৎ আমরা বলতে পারি এবি সরলরেখার বহিঃস্থ ও বিন্দু থেকে, এবি সরলরেখার বহিঃস্থ ও বিন্দু থেকে এবি পর্যন্ত যে সকল রেখাংশ অঙ্কন করা যায় তাদের মধ্যে ওপি রেখাংশের দৈর্ঘ্য ক্ষুদ্রতম, তাহলে অতএব ওপি অবশ্যই এবির উপর লম্ব। ব্র্যাকেটে ও কতটা লিখে দেবে, কি লিখবে, কোনো সরলরেখার বহিঃস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যে সকল রেখাংশ অঙ্কন করা যায় তাদের মধ্যে ক্ষুদ্রতম রেখাংশটি ওই সরলরেখার উপর লম্ব। ঠিক আছে, সেই জন্য উপিলম্ব এবি হয়ে গেল, তাহলে আমাদের উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল। আমরা কি প্রমাণ করলাম, যে স্পর্শবিন্দু ওই ব্যাসার্ধ অনুরূপ স্পর্শকের উপর লম্ব। আচ্ছা, এবার আমরা রাইডার ওয়ানে যাচ্ছি। রাইডার ওয়ান এরকম বলা হয়েছে দুটো এক কেন্দ্রিক বৃত্ত, কম্পাস দিয়ে আঁকবে কিন্তু তোমরা। এবার ব্যাসার্ধটা ছোট করে নাও, নিয়ে আরেকটা বৃত্ত, এই দুটো হলো এক কেন্দ্রিক বৃত্ত। এবার বড় বৃত্তটার দুটো জ্যা যারা কিনা ছোট বৃত্তকে স্পর্শ করেছে, বড় বৃত্তের দুটো জ্যার নাম হচ্ছে একটা নাম এসি একটা নাম এবি, এবি হচ্ছে ছোট বৃত্তটাকে পি তে স্পর্শ করেছে, এসিটা কিউ তে স্পর্শ করেছে, পি কিউ যুক্ত করা হবে, আর এদিকে বি সি যুক্ত করা হবে। তোমাকে দেখাতে হবে পি কিউ সমান সমান হাফ বি সি, তাহলে লিখে নাও শিকারে কি লিখবে, লিখবে যে ও কেন্দ্রীয় দুটি বৃত্তের বৃহত্তরটির এসি এবং এবি দুটি জ্যা, ও কেন্দ্রীয় দুটি বৃত্তের বৃহত্তরটির এসি এবং এবি দুটি জ্যা যারা ক্ষুদ্রতর বৃত্তটিকে যথাক্রমে কিউ এবং পি বিন্দুতে স্পর্শ করেছে, পি কমা কিউ যুক্ত করা হলো, বি কমা সি যুক্ত করা হলো, প্রমাণ করতে হবে পি কিউ সমান হাফ বি সি। তা এটা প্রমাণ করার জন্য আমরা অঙ্কন করব, অঙ্কন হচ্ছে ও কমা কিউ আর ও কমা পি, আমি এদেরকে যুক্ত করলাম, তাহলে অঙ্কন লিখে গেলো ও কমা কিউ এবং ও কমা পি যুক্ত করা হলো। এবার এসব প্রমাণ, একটু আগেই আমরা প্রমাণ করে দিলাম যে স্পর্শবিন্দুগুলি ব্যাসার্ধ অনুরূপ স্পর্শকের উপর লম্ব। লক্ষ্য করে দেখো যেহেতু এবি ও কেন্দ্রীয় ক্ষুদ্রতর বৃত্তে পি বিন্দুতে স্পর্শ, তাহলে ওপি লম্ব এবি, ব্র্যাকেটে কি লিখবো, যেহেতু স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ অনুরূপ স্পর্শকের উপর লম্ব। আচ্ছা, এরপর লিখবো আবার অনুরূপ কারণে ও কিউ লম্ব এসি, মানে এটাও দেখো স্পর্শবিন্দুকে ব্যাসার্ধ অনুরূপ স্পর্শকের উপর লম্ব, এটাও লম্ব হলো হলো। এবার দেখো আমাদের বৃত্তের প্রথম দিকে আমরা উপপাদ্য পড়ে এসেছি কি না, বৃত্তের কেন্দ্র থেকে তার যে কোনো জায়গার ওপর, মানে ব্যাস নয় এরকম কোনো জায়গার ওপর অঙ্কিত লম্ব সেই জায়গাকে সমদ্বিগুণিত করে, তাহলে এক্ষেত্রে দেখো ও কেন্দ্র যে বৃহত্তর বৃত্তের ক্ষেত্রে এবি আর এসি দুটো জায়গা যারা কিনা কেউই ব্যাস নয়
তাই ও থেকে যেহেতু এদের উপর লম্ব আঁকা হয়েছে তাহলে এই লম্বগুলো সেই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে কি হচ্ছে পি এবি মধ্যবিন্দু হবে, কিউ ও এসি মধ্যবিন্দু হবে। বলো সেটা তোমরা লিখে দাও যে পি এবি মধ্যবিন্দু হবে, কিউ এসি মধ্যবিন্দু হবে। যুক্তি হচ্ছে গিয়ে যে কোনো বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো জায়ের ওপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব সেই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। হলো এবার তুমি ক্লাস নাইনে ফেরত চলে যাও। দেখো ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ যেখানে এবি বাহুর মধ্যবিন্দু পি, এসি বাহুর মধ্যবিন্দু কিউ, তাহলে এবার তাদের সংযোগ থেকে আমরা দেখি কি পি কিউ ইকুয়াল হাফ বি লিখতে আমাদের কোনো অসুবিধা নেই। ব্র্যাকেটে কি লিখবো, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ তৃতীয় বাহু অর্ধেক, রেখাংশের দৈর্ঘ্য তৃতীয় বাহু দৈর্ঘ্যের অর্ধেক, শুধু এটুকুই বলবো। তার কারণ আমার এখানে সমান্তরাল পাঠটা কোনো কাজে লাগবে না। কি বলবো আবার ঠিক করছি, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে আমাদের কমন হয়ে গেল। রাইডার টু তে যাবো এবার। রাইডার টু টা এরকম, ধরো এটা অকেন্দ্রীয় বৃত্ত, তার এ বিন্দুতে একটা স্পর্শক রয়েছে, সেই স্পর্শকের ওপর একটা যে কোনো বিন্দু এক্স রয়েছে। এবার এক্স বিন্দুকে আমি একটা যে কোনো ছেদক আঁকা হলে এটাকে আমি ছেদক বলে এসেছি কিনা, যখন একটা সরলরেখা এবং একটা বৃত্তের মধ্যে দুটো সাধারণ বিন্দুর অস্তিত্ব থাকে, এই যে দুটো সাধারণ বিন্দু একটা ছেদক যে কিনা বৃত্তটাকে ওয়াই এবং জেড বিন্দুতে স্পর্শ করেছে। এবারে কি করা হয়েছে, ও কমায় যুক্ত করা হয়েছে এবং ও বিন্দু থেকে ওয়াই জেড এর উপর লম্ব আঁকা হয়েছে, সেই লম্বের পাতবিন্দু হচ্ছে গিয়ে পি। আচ্ছা তোমাকে প্রমাণ করতে হবে কি, তোমাকে প্রমাণ করতে হবে ও এ ওয়াই পি এরা সরি ও এ এক্স পি, প্রামাণ্যটা লিখবো, প্রামাণ্য হচ্ছে গিয়ে এক্স এ ও পি এরা কনসাইক্লিক বা সমবৃত্ত, অর্থাৎ কোনো বৃত্ত আঁকলে সেই বৃত্তের ওপরেই এরা অবস্থান করবে। খুব সহজ প্রমাণটা লক্ষ্য করে দেখো, আমরা আগে যে দেখো আমি ভুল করে ফেলেছিলাম, ট্যানজেন্ট লিখেছিলাম তুই বলছে তুই ঠিক দেয়নি, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক করে দেবে। হ্যাঁ আচ্ছা এবার দেখো আমরা একটু আগে প্রমাণ করে এলাম যে স্পর্শ বিন্দু কি ব্যাসার্ধ অনুরূপ স্পর্শকের উপর লম্ব, তাহলে আমরা এটাকে লম্ব বলতে পারি। তাহলে এবার প্রমাণে প্রথমে লিখব অ্যাঙ্গেল ও এ, এটা হচ্ছে 90 ডিগ্রি, ব্র্যাকেটে যে ও অতটা লিখতে সেটা লিখবে কি লিখবে, স্পর্শ বিন্দু কি ব্যাসার্ধ অনুরূপ স্পর্শকের উপর লম্ব। তারপরে দেখো কোণ ও পি ওয়াই এটা 90 ডিগ্রি বলে দিয়েছিল লম্ব আঁকা হয়েছে। তাহলে এবার দেখো এই যে ত্রিভুজটা তুমি পেলে ওয়ে এক্স পি, সেখানে কোণ ওয়ে এক্স প্লাস কোণ ও পি ওয়াই সমান সমান কি 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি কত হলো 180 ডিগ্রি। তাহলে এবার দেখো চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক হলে সেই চতুর্ভুজটা বৃত্তস্থ হয়, বা তুমি বলতে পারো তার চারটে বিন্দু সমবৃত্তস্থ। এখানে দেখো ও এক্স পি এমন চতুর্ভুজ হলো যার ও এক্স আর ও পি এক্স এই দুটো কোণ সম্পূরক হয়ে গেল, তাহলে আমি বলতে পারি ও এক্স পি বৃত্তস্থ চতুর্ভুজ। চতুর্ভুজ যদি বৃত্তস্থ হয় তার শীর্ষবিন্দু কি লাগবে, বৃত্তের উপর থাকবে, তাহলে আমি বলতে পারি এক্স এ ও পি এই বিন্দুগুলো সমবৃত্তস্থ। এবার দেখো শিকারে তোমাকে যদি এটা এরকম বলে দিত পি ফাইজারের মধ্যবিন্দু তাকে যুক্ত করা হবে, লম্বটা না বলে দিলে, তাহলে মধ্যবিন্দু যদি যুক্ত করা হয় তাহলে অটোমেটিক লম্ব হবে, সেখান থেকেও ব্যাপারটা করা যাবে। ঠিক আছে গেল এই রাইডারটা। এইবারে রাইডার থ্রি তে যাচ্ছি, তার কেন্দ্র একটা ব্যাস রয়েছে সেই বৃত্তে,
সেই ব্যাসের ওপর যে কোনো জায়গায় একটা বিন্দু পি রয়েছে, পি। আচ্ছা এবার কি হলো, এই ও বিন্দুতে ব্যাসের ওপর লম্ব আঁকা হলো, ও বিন্দুতে ব্যাসের ওপর লম্ব আঁকা হলো, সেই লম্বটা গিয়ে বৃত্তের পরিধিকে কিউতে ছেদ করলো। এবার কি করলাম, কিউ পি যুক্ত করে বাড়ি দেওয়া হলো, কিউ পি যুক্ত করে বাড়ি দেওয়া হলো, সেটা বৃত্তকে আর বিন্দুতে স্পর্শ করলো। এবারে আর বিন্দুতে একটা স্পর্শক আঁকা হলো, স্পর্শক আঁকলেই দু মাথায় তীর চিহ্ন মনে করে, ঠিক আছে আমি ভুলে গেলে আমাকে মনে করিয়ে দিও। আচ্ছা এবারে কি হলো, এই ওপিটাকে বাড়ি দেওয়া হলো, এটা কি এখানে এসে ছেদ করলো। তোমাকে প্রমাণ করতে হবে প্রামাণ্য হচ্ছে গিয়ে এসপি ইকুয়ালস টু এসআর, এসপি আর এসআর এই দুজন সমান আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা আমরা একটা অঙ্কন করছি, অঙ্কন হচ্ছে গিয়ে ও আর এটা যুক্ত করছি, লিখে নাও অঙ্কন, ও কমা আর যুক্ত করা হবে। আচ্ছা এবার দেখো ত্রিভুজ পি বিন্দুটা এইটা, পি বিন্দুটা এইটা, ত্রিভুজ ও কিউ আর থেকে প্রমাণ শুরু হচ্ছে, ত্রিভুজ ও কিউ আর থেকে দেখো ও কিউ সমান সমান ও আর, কারণটা নিশ্চয়ই জানো একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু এরা দুজন সমান তাহলে তুমি বলতেই পারো কোন ও আর কিউ সমান সমান কোন ও কিউ আর। কেন হলো, সেই ক্লাস এইটের উপপাদ্য, ত্রিভুজের দুটো বাহু দৈর্ঘ্যের সমান হলে তাদের বিপরীত কোণগুলো পরিমাপে সমান হবে। ধরে নাও আমরা এই দুজনকেই এক্স ডিগ্রি ধরে নিলাম, বুঝতে সুবিধা হবে তাহলে হলো এই দুটো এক্স ডিগ্রি। এটা এক ডিগ্রি হয়ে গেলে পর এবার দেখো ত্রিভুজ ওপি কিউ থেকে, ওপি কিউ থেকে দেখো কোন ওপি কিউ প্লাস কোন ও কিউ পি, ওপি কিউ ও কিউ পি প্লাস কোন কিউ ও পি, এই তিনজনকে যোগ করলে 180 ডিগ্রি হবে, ব্র্যাকেট লিখে দিলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। সেখান থেকে দেখো ওপি কিউটা আমি জানি না ওটা লিখে দিচ্ছি, প্লাস ও কিউ পি দেখো আমি এক্স ডিগ্রি ধরে দিলাম, প্লাস কিউ ও পি দেখো সমকোণ পরিষ্কার দেখা যাচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখান থেকে আমি পেয়ে যাব ওপি কিউ সমান সমান 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। দেখো এই যে এই কোণটা আমি পেয়ে গেলাম 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। এরপরে দেখো কোণ এসপি আর সেটা সমান সমান বিপরীত কোণ ওপি কিউ সমান সমান লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, তাহলে আমি এই কোণটাও পেয়ে গেলাম 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি পেয়ে গেলাম। এবারে লক্ষ্য করে দেখো আমি এই পাশে করছি কোণ ও আর এস, এটা হচ্ছে কত 90 ডিগ্রি, কারণটা ওই যে একটু আগে আমার কাছে যেটা দিয়ে শুরু করলাম আমরা স্পর্শ বিন্দু ওই ব্যাসার্ধ অনু স্পর্শ করে করলাম, তাই ও আর এস 90 ডিগ্রি হলো। অর্ডার ধাপে লেখো বা ও আর এস কে দু টুকরো করে লেখো কোণ ও আর কিউ প্লাস কোণ পি আর এস সমান সমান করে 90 ডিগ্রি, বা ও আর কিউ, ও আর কিউ এই যে এক্স ডিগ্রি আমি আগে বার করে রেখেছি প্লাস পি আর এস সমান 90 ডিগ্রি, তাহলে অতএব পিআরএস কত পেয়ে গেলাম 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। লক্ষ্য করে দেখো যে এই কোণটা এটাও আমি পেয়ে গেলাম 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। এবারে খেয়াল করে দেখো এসপিআর যে ত্রিভুজটা পেলাম তাতে আমি এসপিআর কোণটাও 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি পেলাম, এসআরপিটাও তাই পেলাম, তাহলে এবার কি লিখবো, অতএব ত্রিভুজ এসপিআর থেকে এগুলো মুছছি আমি এখানে, ত্রিভুজ এসপিআর থেকে আমরা কি পেলাম কোণ এসপিআর সমান সমান কোণ এসআরপি সমান সমান 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব এসপিআর এর উল্টো দিকে কি আছে এসআর সমান সমান এসপি, এসআর সমান সমান এসপি, ব্র্যাকেটে কি লিখব ত্রিভুজের দুটি কোণ পরিমাপের সমান হলে তাদের বিপরীত বাহুগুলি দৈর্ঘ্যের সমান হয়,
তাহলে এটা প্রমাণ্য ছিল, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তো আজকে ক্লাস এই পর্যন্ত, আবার নেক্সট ক্লাসে আমরা বেরোতে আসছি, ততক্ষণের জন্য বাই।